বন্ধুরা, পৃথিবী কি ধ্বংস হবে? চমকে উঠলেন। পৃথিবী ধ্বংস হবে, সত্যিই হবে। কবে? নিশ্চয়ই এটাই ভাবছেন আপনি। না, ধ্বংস হচ্ছে না আমাদের এই পৃথিবী আপাতত, কিন্তু যদি কোনোদিন হয়ে যায় তাহলে এর পেছনে ঠিক কি কি কারণ থাকতে পারে আসুন জেনে নিই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পেছনে সম্ভাব্য কারণগুলি। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। পৃথিবী একদিন ধ্বংস হবেই। বিভিন্ন ধর্মগ্রন্থে বহু আগেই লেখা রয়েছে এই বিধান, মহান সৃষ্টিকর্তার বিধানেই ধ্বংস হবে পৃথিবী। পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে, সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। সে সময়টা মানুষের অবস্থা সম্পর্কে মহান উপরালা বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। পঙ্গপাল যেমন দিক বিদিক ছুটে থাকে, মানুষের অবস্থাও ঠিক তেমনটাই হবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে, সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদে আপদে পরস্পরে জড়িয়ে থাকাই প্রাণীকুলের স্বভাব, তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বর্ণিত হয়েছে তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান। মহাশক্তিমান উপরালা বলেন, সেই দিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও অবস্থা হবে ঠিক তাই। সেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্ত বর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। পাহাড় পর্বত হলো মাটির পেরেকের মতো, বিশালে পৃথিবী এতেই স্থির রয়েছে, নড়াচড়া করতে পারে না। এত বিশালাকার পাহাড় পর্বতও সে সময় হয়ে যাবে ধুনিত পশমের মতো। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ আল খালিফা, যার উচ্চতা 2717 ফুট, এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। হিমালয়ের মতো এ উঁচু পাহাড়ও হয়ে যাবে খান খান। কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময়, একটাও মুক্তি পাবে না এই ধ্বংসলীলা থেকে। মহাশক্তিমান উপরালা বলেন, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সূর্য চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে, অতঃপর এর পরও বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে। এসব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কিয়ামতের এই ব্যাপারটি তেমনই, যেমন চোখের পলকে অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যবধানে এই সমস্ত ঘটনা ঘটে যাবে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।